এইবার মামা ভাগিনোর যুদ্ধ। মামার নাম আবু তাহের বেপারি, মামা ধুবুরীর কংগ্রেস পার্টি, ভাগিনোর নাম নজরুল হক, ভাগিন ধুবুরীর এআইইউডিএফ বিধায়ক। এইজন আবু তাহের বেপারি। বেপারীক এইবার কংগ্রেসে পার্থিত্ব দিছে ধুবুরী লোকসভার। আনহাতে এইজন নজরুল হক, নজরুল হক হয়েছে ধুবুরী এআইইউডিএফর বিধায়ক। কিন্তু কার্যত নজরুল হক আর আবু তাহের বেপারীর মধ্যে সম্পর্ক ভাগিন আর মোমায়েকর। প্রশ্ন হয়, মোমায়েক আবু তাহের বেপারীর সপক্ষে ভাগিনে ভোট দিবনে? মই ভাগিন হিসাবে তাক কম যে মোক হেল্প করিব লাগিব, আর পারিলে মই ভাগিনক কম তই মোর নিজের ভাগিন ভোটটো তোর ভোটটো মোক দিবি। এই সংক্রান্তত সোধা হয়েছিল এআইডিএফর বিধায়ক নজরুল হক। নজরুল হকর মোমায়েক যেহেতু এবার লোকসভা সমষ্টির প্রার্থী, গতি নজরুল হকে কাক ভোট দিব, বদরুদ্দিন আজমল না আবু তাহের বেপারী? আগতে কইছো দেখত কই মোমাই ডাঙর নহয়, দলত কইও ডাঙর নহয়। মোমাইক মই এতিয়া অনুরোধ করিম আপনার নিউজ চ্যানেলের জড়িয়ে, তেখেতর ভোট নষ্ট করে বোধহয় লাভ নহব, সেই ভোট মোমাইয়ে যাতে আমার তালাচাবির ছবি দিয়ে তার কারণে মই তেখেতক আপিল জানাম। ধুবুরীত এটা আকর্ষণীয় হয়েছে মামা ভাগিনর এই যুঁজ। ধুবুরীর পর রাজীব সরকার, DY365।